আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আদি শঙ্করাচার্য মন্দিরে। এবং আমাদের সামনে রয়েছেন মহিলা শাখা আরজাম্মা। আচ্ছা, এই আরজাম্মা কথাটির অর্থ কি? আরজাম্মা কথাটির অর্থ হলো শঙ্করাচার্যের মায়ের নাম অনুসারেই আমাদের আরজাম্মা সমাধি সংস্থাটি গঠিত হয়েছে। আমাদের যেহেতু মন্দিরটা শঙ্করাচার্যের, আমরা ঠিকই করেছিলাম একটা মহিলা সংগঠন তৈরি করব, কিন্তু নাম ভেবে পাচ্ছিলাম না। যেহেতু মন্দির আমাদের শঙ্করাচার্যের নাম অনুসারেই, শঙ্করাচার্যেরই মন্দির, সেজন্য তার মায়ের নাম অনুসারেই আমাদের নাম হচ্ছে আরজাম্মা। তার শঙ্করাচার্যের মায়ের নামই হচ্ছে আরজাম্মা। এই আরজাম্মার আগামী দিনের আপনাদের কি কর্মসূচি আছে বা আপনাদের কি চিন্তাভাবনা আছে এটা নিয়ে? আমাদের চিন্তাভাবনা আছে, সামনে যেহেতু এখন কোভিড সিচুয়েশন, বহু মানুষ এখন কর্মহারা, বাচ্চাদের মুখে আমরা চেষ্টা করছি একটু হাসি ফোটানোর জন্য, যে পুজোতে দেখি যদি কিছু জামা কাপড় বা কিছু স্টুডেন্টদের কোনো বই খাতা দেবো, দিয়ে কোনো যদি উপকার করা যায়, বা মহিলাদের কোনো জামা কাপড় বা কিছু দিয়ে যদি আমরা কিছু উপকার করতে পারি, সেই জন্য আমরা চেষ্টায় আছি। তাছাড়া আমাদের AAW, যেহেতু এটা একটা মাদার AAW সিস্টার কনসার্ন আমাদের আরজাম্মা, আমাদের মন্দির তৈরি হচ্ছে সিঙ্গুরের বড়াতে, বেনারসে এবং শিলিগুড়িতে। একটা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আছে, যেখানে আমরা আরজাম্মার সদস্যরা সেখানে যাব এবং আরও বৃহৎভাবে আমাদের কাজ করবার চেষ্টা রাখব। আরজাম্মার সদস্য হতে চাইলে এখানে কি নিয়ম আছে বা কি প্রসিডিউর রয়েছে? আসলে এই আরজাম্মাতে যারা জয়েন করছেন, মানে যাদেরকে আমরা এই সংস্থাতে রাখছি, তারা খুবই সাধারণ পরিবারের, মানে প্রত্যেকে এখানে প্রত্যেকের জন্য অবাধ দ্বার। মানে মহিলারা তো বেশিরভাগই হচ্ছে আমাদের হাউসওয়াইফ, তাদের পক্ষে সবসময় মানে শারীরিকভাবে বা টাকা পয়সা দিয়ে সম্ভব হয় না। সেখানে যে কোনো একটা সংগঠন করতে গেলে সেখানে একটা বিশাল ফ্যাক্টর হয়ে যায়, যে টাকা পয়সার ব্যাপারটাও একটা থাকে। তো আমাদের এই ইউনিটে আমরা এক টাকা দিয়েও কোনো মহিলা জয়েন করতে পারেন, মানে তাদের আমরা চাইছি তারা যেভাবেই হোক না কেন আমাদের সাহায্যটার জন্য এগিয়ে আসুক, তারা তাদের নিজেদের ভালো লাগার জন্য এগিয়ে আসুক, তারা যাতে মনে করতে পারে যে আমি আমার সংসারে সামলেও নিজের জন্য অন্তত কিছু কাজ, সমাজের জন্য কিছু করতে পারলাম, তাতে টাকাটা আমাদের এখানে বড় ব্যাপার নয়। আমাদের এখানে দুটো মানে সেকশন রয়েছে, একটা সেকশন রয়েছে আমরা এক্সিকিউটিভ মেম্বার হিসাবে 100 টাকা দিয়ে মাসে জয়েন করতে পারে, আর 1 টাকা দিয়ে মাসে 1 টাকা, বছরে 12 টাকা, এভাবেও তারা জয়েন করতে পারে। আমাদের উদ্দেশ্যটা টাকা নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, টাকা তো অবশ্যই, কেননা একটা সংস্থা চালাতে গেলে শুধুমাত্র গায়ে খেটে হয় না, তাদের জন্য কিন্তু দরকার, কিন্তু আমাদের একটা বড় ট্রাস্টেরও খুব প্রয়োজন, টাকা তো অবশ্যই দরকার। কিন্তু টাকা নেই বলে কোনো মহিলা পিছিয়ে পড়বে, তারা সংগঠনে যোগদান করতে পারবে না, এমনটা কিন্তু ভাববেন না কেউ, প্রত্যেকেই এগিয়ে আসুন। তারা 12 টাকা বছরে দেওয়াটা কোনো ব্যাপার নয়, তারা সেভাবে এসেও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এবং যেরকম রীতাদি বললেন যে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া সংস্থাটাকে, যাতে মহিলারা মনে না করেন যে আমরা সমাজের অবহেলিত, এইটাই আমরা বোঝাতে চাইছি, আর কিছু নয়। হঠাৎ করে কেন আরজাম্মা করে তুললেন আপনি? আসলে আমাদের যে মন্দিরটা স্থাপিত হয়েছে শঙ্করাচার্যের, তো সেখান থেকে মন্দিরের নাম অনুসারে আমাদের মেয়ে মহিলা সংগঠনটির নাম হচ্ছে আরজাম্মা। এবার এই মহিলা সংগঠনটি করা হয়েছে আলাদা করে এই জন্য, যেহেতু আমাদের যে সংস্থাটা AAW এর আন্ডারে, AAW একটা সামাজিক কাজকর্ম করে, আপনারা অনেক দিন ধরেই জানেন, 5 বছর ধরে ওনারা রয়েছেন, এবং ওখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে নিপীড়িত যে মহিলারা আছেন, তারা সবসময় সে পুরুষদের কাছে এসে নিজেকে খুলে কথা বলতে পারেন না, তো সেখানে যদি আমরা মেয়েরা ওনাদের পাশে এগিয়ে যাই, ওরা অনেক বেশি কমফোর্টেবল থাকে। নিপীড়িত মেয়েরা আছে, বাচ্চারা আছে, যেগুলো এই অ্যাস্ট্রোলজি করার পর আমাদের AAW-তে যারা রয়েছেন সদস্য, তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। আমরা বেশিরভাগ আরজাম্মার মেয়েরাই হাউসওয়াইফ, তো আমরা ভেবে দেখলাম যদি আমরা ঘরে ঘরে মেয়েরা গিয়ে এই জায়গাটা তৈরি করতে পারি, তাহলে মেয়েরা অনেক বেশি কমফোর্টেবল হবে, এবং আমাদের আরজাম্মা, যেটা আমাদের মেন উদ্দেশ্য, যে আমাদের কী বলে
আমাদের সনাতন ধর্মটার প্রচার, সেই সনাতন ধর্মটা প্রচার করতে গেলে আমাদের মেয়েদের অনেকটা বেশি দায়িত্ব নিতে হবে আর এগিয়ে আসতে হবে। তো সনাতন ধর্মের এই এগিয়ে আসাটা আমাদের খুব দরকার ছিল, তার জন্য আমাদের মেয়েদের এই সংগঠনটাও খুব দরকার, তার জন্য আমরা সংগঠনটা তৈরি করলাম। আচ্ছা, নমস্কার।